हेलो ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ইনফরমেটিভ ভিডিও। আশা করি আপনারা খুব ভালো আছেন। আজকের ভিডিওটি কিন্তু অনেক বেশি ইনফরমেটিভ হতে চলেছে আপনাদের জন্য, কারণ বাংলায় এই প্রথমবার ডোমেস্টিক এয়ার ট্রাভেলের নিউ রুলস সম্বন্ধে আমরা আজকে ভিডিও নিয়ে এসেছি। কোথাও ঘুরতে যেতে হলে এই মুহূর্তে এয়ার ট্রাভেলিং যারা করতে চান তাদের মনে প্রশ্ন আসতে পারে যে নতুন নিয়ম কি কি। বিকজ আফটার কোভিড সিচুয়েশন এয়ারলাইন্স অনেক নতুন নিয়ম এনেছে, অনেক পুরনো নিয়মের পরিবর্তনও করা হয়েছে। আজকের ভিডিওটি থাকছে সেই সমস্ত নিয়মগুলি নিয়ে। জানতে গেলে পুরো ভিডিওটি দেখুন এবং ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং একটি লাইক করুন। আর যদি আপনাদের মনে হয় আমাদের ভিডিওতে কিছু ভুল রয়েছে তো কমেন্টে জানান, যাতে আমাদের ভুল ত্রুটিগুলো আমরা সংশোধন করে নিতে পারি। তো আজকে আমরা দেখে নেব আমাদের এয়ার ট্রাভেলের ক্ষেত্রে, ডোমেস্টিক এয়ার ট্রাভেলের ক্ষেত্রে কি কি নতুন রুলস। নাম্বার 1, এয়ারপোর্ট এন্ট্রি টাইম। চেক-ইন কিন্তু টেক অফের 2 ঘন্টা আগে থেকে শুরু হয়, তবে আপনি চাইলে ম্যাক্সিমাম 4 ঘন্টা আগে থেকে কিন্তু এয়ারপোর্টে এন্ট্রি হতে পারেন, তবে তার বেশি সময় আগে কিন্তু এয়ারপোর্টে আপনাকে ঢুকতে দেওয়া হবে না। ভিড় কমানোর জন্য এই রুলসটি করা হয়েছে। 2 নম্বর পয়েন্ট, যে নতুন পয়েন্টটি এয়ারলাইন্স এনেছে তা হলো আপনার স্মার্টফোনে আরোগ্য সেতু অ্যাপটি ডাউনলোডেড থাকা চাই। শুধু তাই নয়, রিসেন্ট আরোগ্য সেতুতে সেলফ অ্যাসেসমেন্ট টেস্ট নিতে হবে এবং আরোগ্য সেতুতে যদি সবুজ সিগন্যাল দেয় তবেই আপনাকে সিআইএস এর জওয়ান এয়ারপোর্ট এন্ট্রি গেটের থেকে এন্ট্রি দেবে। তবে যদি আপনি স্মার্টফোন ইউজার না হন সেক্ষেত্রে ঘাবড়ানোর কিছু নেই, বিকজ এয়ারপোর্ট এন্ট্রি গেটেই আপনাকে একটা সেলফ অ্যাসেসমেন্ট ফর্ম দেওয়া হবে যেটি ভরলে আপনি এয়ারপোর্টে এন্ট্রি পাবেন। এবং এই আরোগ্য সেতু রুলসটি 14 বছরের নিচে বাচ্চাদের জন্য প্রযোজ্য নয়। নাম্বার 3, থার্মাল স্ক্রিনিং। এয়ারপোর্টে ঢোকার সময় কিন্তু আপনার বডি টেম্পারেচার চেক করা হয়, আর তখন যদি আপনার বডি টেম্পারেচার 37 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি হয় তাহলে কিন্তু টাটা বাই। সাথে এনি টাইপস অফ কোভিড সিম্পটম যদি আপনার থেকে থাকে তাহলে বেটার হয় আপনি এয়ারপোর্টে যাবেন। নাম্বার 4, ফেস মাস্ক এন্ড গ্লাভস মাস্ট। এই দুটো জিনিস ছাড়া কিন্তু এয়ারপোর্টে আপনাকে ঢুকতে দেওয়া হবে না। এন্ড সেকেন্ডলি, এয়ারপোর্টে যে কোনো অবজেক্ট টাচ করা থেকে কিন্তু দূরে থাকুন ফর ইওর সেফটি। এন্ড নাম্বার 5, আপনার লাগেজ নিজেকে ক্যারি করতে হবে, কারণ এয়ারপোর্টে ট্রলি ইউজ এখন প্রোহিবিট করা হয়েছে। সাথে আপনার লাগেজ এয়ারপোর্টেই কিন্তু স্যানিটাইজ করা হবে, তারপরে আপনি লাগেজ নিয়ে এয়ারপোর্টে ঢুকতে পারবেন। নাম্বার 6, সোশ্যাল ডিস্টেন্সিং। এই সোশ্যাল ডিস্টেন্সিং কোভিডের জন্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইন আওয়ার লাইফ। এয়ারপোর্টে এর জন্য সার্কেল মার্ক করা রয়েছে, এই নিয়মটা কিন্তু আপনাদের মেনে চলতে হবে। এন্ড নাম্বার 7, ওয়েব চেকিং। ওয়েব চেকিং কিন্তু এখন ম্যান্ডেটরি। করোনা সিচুয়েশনের জন্য ফিজিক্যাল চেকিং এয়ারপোর্টে বন্ধ রয়েছে, তাই আপনার নিজের চেকিং নিজেকেই করতে হবে। এক্ষেত্রে আমি বলতে চাই আপনার যে কোম্পানির এয়ারলাইন্স তাদের ওয়েবসাইটে গিয়ে আপনারা ওয়েব চেকিং করতে পারেন। বাড়িতে বসে যদি করে নেন তাহলে এয়ারপোর্টের ঝামেলা থেকে আপনি মুক্ত থাকবেন। তবে যদি ওয়েব চেকিং করতে ভুলে যান কোনো কারণবশত, সেক্ষেত্রে এয়ারপোর্টে গিয়ে অটোমেটেড মেশিনের সাহায্যেও আপনারা ওয়েব চেকিং করতে পারেন। আই সাজেস্ট বাড়িতে বসে আপনারা ওয়েব চেকিং করে নিন নিজেদের কম্পিউটার অথবা মোবাইলের মাধ্যমে, এবং ডাউনলোড করে নেবেন দুটি জিনিস। 1 নম্বর, বোর্ডিং পাস। এটি আপনারা ডাউনলোড করে মোবাইলে রাখতে পারেন অথবা প্রিন্ট আউটও নিয়ে নিতে পারেন। 2 নম্বর, ব্যাগেজ লেভেল। এখন কিন্তু ব্যাগেজ লেভেল এয়ারপোর্টে দিচ্ছে না, সেক্ষেত্রে আপনারা ব্যাগেজ লেভেল ডাউনলোড করে অবশ্যই প্রিন্ট আউট নিয়ে নেবেন। এবং এই ব্যাগেজ লেভেল কি করে আপনাদের লাগেজে লাগাবেন তার ভিডিও আমি পরে দেখাচ্ছি। পপুলার এয়ারলাইন্সগুলির ওয়েব চেকিং লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। প্যাকিং কিন্তু পুরো কমপ্লিট। তো করোনা সিচুয়েশনে এয়ার ট্রাভেলের ক্ষেত্রে যে নতুন নিয়মের রদবদল করা হয়েছে তার মধ্যে এই ব্যাগেজ ট্যাগ, এটি এবার থেকে আপনাকে নিজেকে প্রিন্ট আউট করে নিজের ব্যাগে লাগিয়ে নিয়ে যেতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি স্পাইসজেটে যাত্রা করছি, তো এক্ষেত্রে যে ইম্পর্টেন্ট জিনিসগুলো ব্যাগেজ লেভেলে রয়েছে, নাম, পিএনআর, ফ্লাইট নাম্বার, ডেট অফ ট্রাভেল অ্যান্ড অরিজিন ডেস্টিনেশন। আর সাথে দেখুন ওরা কি বলছে, এখানে নোট করা আছে যে ইট ইজ ম্যান্ডেটরি টু অ্যাটাচ দিস লেভেল on your baggage before dropping it off at the SpiceJet counter. If you are unable to print this, please note down all these details. মানে এই যে ডিটেলসগুলো এখানে রয়েছে এই ডিটেলগুলোই on an A4 size paper and paste it on your baggage. Articles like power banks, cash, jewelry and restricted items are not permitted in check-in baggage. এই লাস্ট লাইনের নিয়মটা কিন্তু আগেই ছিল। তো এটাকে অ্যাজ ইট ইজ রেখে এই নতুন নিয়মটি ওরা এনেছে। যেহেতু সেলফ চেক ইন, তাই ব্যাগেজ ট্যাগটিও আপনাকে নিজেকেই লাগাতে হবে। আর যদি প্রিন্ট আউট করতে না পারেন, সেক্ষেত্রে একটি A4 শীটে এই ডিটেলসগুলো লিখে সেটা নিলেও হবে। তো আমি এক্ষেত্রে সেলোটেপের ইউজ করেছি, একটু স্ট্রং সেলোটেপ ইউজ করবেন যাতে খুলে না যায়, এবং পারলে পুরো ট্যাগটিকেই কভার করার চেষ্টা করবেন যাতে কোনো রকম ঘষা লেগে ছিঁড়ে যাওয়ার ভয় না থাকে। সাথে হ্যান্ডেলের সাথে আপনি এভাবেও আরেকটি ট্যাগ লাগিয়ে দিতে পারেন, যাতে আপনার কাছে দুটি ট্যাগ থাকলো একটা ব্যাগে, একটি যদি নষ্ট হয় আরেকটি থেকে আপনার নিজের ব্যাগেজটা বের করে নিতে পারবেন। এভাবে স্টেপলার দিয়ে স্টেপল করে একটু কায়দা করে লাগিয়ে নিতে পারবেন। হ্যাঁ, তবে খেয়াল রাখবেন এই বারকোডটি যেন কোনোভাবেই এফেক্টেড না হয়, কারণ এর মাধ্যমেই সমস্ত ডিটেলস রেকর্ড করা থাকবে। এবার আমি আপনাদের দেখাতে চলেছি যে কীভাবে আমার ব্যাগেজে এই লেবেলটি আমি লাগাব। দেখুন, দুটি ব্যাগেজ ট্যাগ রয়েছে আমার কাছে, আমি প্রিন্ট আউট নিয়ে নিয়েছি। যেটা প্রথমেই লিখে নিতে হবে আপনাকে ফ্লাইট নাম্বার। তো আমার ফ্লাইট নাম্বার আমি প্রথমে লিখে নেব, সাথে ডেট অফ ট্রাভেল, অরিজিন, ডেস্টিনেশন। তো আমার ট্রলিটি নতুন, তাই সেক্ষেত্রে ট্রলির যে ট্যাগটি আছে এটিকে আমি এখন কাজে লাগাবো। কীভাবে? ব্যাগেজ লেভেলটি আমি কেটে নিয়েছি সাইজ করে, ঠিক এই লেভেলটির সাথে এভাবে নিয়ে আমি স্টেপল করে দেবো, সমান সমানে রেখে এখানে একটা স্টেপল করব, এখানে একটা করব, ওপর দিক দিয়েও। খেয়াল রাখবেন কোনোভাবেই যেন বারকোডটি এফেক্টেড না হয়। চারদিকে চারটে স্টেপল করব। এক্সট্রা প্রোটেকশনের জন্য কোনাগুলোতেও একটা একটা করে স্টেপল করে দেবো, যাতে কোনোভাবে ছিঁড়ে না যাওয়ার। তো আমার প্যাকেজটা কিন্তু রেডি হয়ে গেল। এগুলো তো গেল রুলস, এরপর আপনাদের সঙ্গে আবার যেতে যেতে কথা হবে। চলুন এবং দেখতে থাকুন আমাদের কোভিডের পরের প্রথম এয়ার জার্নির এক্সপেরিয়েন্স।